ايه يا ريكتا واه دارون دارون دويتا এগুলো হচ্ছে মাছের খাবার আমাদের মাছের খাবারের প্রধান উপকরণ হচ্ছে ময়দা এটা তো রুটি খাই রুটি খেলে মন কাকে বসি না জাল এটা জাল এই পাত দেন পরে কালকে সকাল উঠাবেন মাছ পাওয়া গেছে কিছু রুটি কেনার মতো মাছ আছে নাকি বড় মাছ নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এই মুহূর্তে আমি আছি নৌকায় ভাসমান অবস্থায় এবং আমাদের গন্তব্যস্থান হচ্ছে আরিয়াল বিল আজকে যাচ্ছি আমরা পুরি মাছ ধরতে নৌকায় করে পুরি মাছ ধরতে যাচ্ছি অনেক মানে সময় নিয়ে ধরবো চেষ্টা করতেছি ছোটবেলা অনেক মাছটা ধরছি তো বড় হওয়ার পর তারা এই মাছটা ধরা হয় না ব্যস্ততার কারণে তো ছোটবেলা ফিল জানাবার জন্য আজকে বের হয়ে পড়ছি সাথে আমার ভাতিজা সিয়াসি এবং সাথে আরেকজন আছে আমার ছোট ভাই রিয়া হৃদয় তো তিনজনে আসছি মাছ ধরতে দেখি যে আমাদের পরিশ্রম বিফল হয় কিনা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন দেখি যে মাছটা পাই কিনা যদি মাছটা পাই তাহলে আশা করি আমরা বিফল হব না তো বিফল হওয়ার কথা না কারণ পুরি মাছ পাওয়া যায় টুকটাক অনেকে পাইতেছে অনেকে দেখলাম তো আমরা যাইতেছি দেখি কি অবস্থা হয় কিন্তু একটা থামাই আগে কিছু কোন কুড়া দিয়া উজো ওজাটা উজোরা কালকে পাইছে না কুড়া দিয়ে আগে কিছু বসি না বসলে তো মাছ মনে করাই সব কি করবো মাছ আমি মিনিমাম 10-20 মিনিট বসতে সেটাই আরিয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বর নদীর মাঝখানে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অববাহিকা এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আরিয়াল বিলের বেশিরভাগ এলাকায় শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে বর্ষার পানিতে তৈতম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্যক্ষেত্রে পরিণত হয় বিলটি বর্ষার মৌসুমে মিঠা পানির মাছের জন্য বিশাল এক অভয়াশ্রম হিসেবে পরিচিত এখানকার মানুষ সারা বছরই কোনো না কোনোভাবে বিলটি থেকে জীবিকা নির্বাহ করে থাকে বর্ষার মৌসুম আসলেই ভেসাল দিয়ে মাছ ধরা এবং বসি দিয়ে মাছ ধরা থেকে শুরু করে আরও বিভিন্ন উপায়ে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে যেখানে যাচ্ছে একটা থামা বুঝছো কারণ না থামাইলে তো একটা গন্তব্যস্থানে থামা যেখানে আমরা মানে মাছ ধরতে পারি আমার এই যে মানে খালি খালি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটু বাইচা বুঝতে হলে বেটা আমরা অনেক দূরে চলে আসছি বাট আমাদের গন্তব্যস্থান এখন ঠিক করতে পারি নাই তো যাই হোক কিছুক্ষণের মধ্যে হয়তো গন্তব্যস্থান ঠিক হয়ে যাইব পুরা দিস পুরা এই সাইড দিকে নেই সাইডে আমাদের মাছের খাবারের প্রধান উপকরণ হচ্ছে ময়দা এটা তো রুটি খাই রুটি খেলে ময়দা না আটা 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 আচ্ছা আটাই নিয়েছি অল্প একটু এটা দিয়ে আসলে আমরা মাছ ধরবো দেখি এটা মাছে কতটুকু ভালো খায় এগুলো হচ্ছে মাছের খাবার তো আরেল বিলের মাছগুলোতে এই কোড়া আর খোদ ছাড়া খাইতে চায় না তার জন্য ওদের জন্য নিয়ে আসছি খাবার হৃদয় কতক্ষণ পরে দিবে কি খুশি ভালাম এখানে ভালাম কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমাদের প্রথম সূত্র এদিক দিয়ে মাছটা উদ্বোধন করলে এই যে এসে ধরো দি মাছটা দেখি তো কত খায়নি ভাই এম হচ্ছে আমাদের প্রথম মাছ দেখি ধরো এই তো বাহ কাটা দিছি এই আরেকটা বাহ 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 দারুন দারুন দুইটা এই এগুলি সাইজ কিন্তু ভালো প্রথম শিকার আমার আচ্ছা তারপর ভোরবেলা হম ভাই আজানো এই যে আমার প্রথম শিকার ওই দে ভাই মাছ ধরতাম না আরেকটা আর তাই চলে না আরেকটা আরেকটা আউ দেখ এই একটা মাছ কামান 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 আই রিদা ধরছে আবার বুঝছেন মাছ ভাজুম আর খাম আর ধরুম ঠিক আছে একটা তুলা নিয়ে আইস ইষ্ট বাসা না ইষ্ট হলে ভালো হয় আসো 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 যেতে হবে যেতে হবে ও মাছটা বেশ বড় এই যে মাছটা সাইজ সেরকম সাইজ আই থাম 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 দাঁড়াও এক মিনিট দেখতেছি এই যে মাছের সাইজ আমক তুমি দারুন সাইজ দারুন সাইজ দারুন সাইজ মাথাই চলে না আমাদের মাছ কাউন্টিং চলতেছে দেখি আমরা সর্বশেষে কীরকম মাছ পাইছি আস্তে আস্তে গুছাই না হইতাছে গুছানোর পরে আর কি বোঝা যাবে যে কী পরিমাণ পাইছি পুরো নৌকা খুঁজুম আমরা কোনো জায়গায় চিপা চাপায় লুকা থাকতে দিব না ওই ওই মাছ চালিয়ে নিতে আসে আচ্ছা দেখতেছি এই দূর এই দূর এই দূর এই সারি সারি মাছের লাশ পড়ে আছে আসো দি আছে আছে না আছে দিদা আর উঁচা কর কেমন উঁচা কর এটা এদিকে আর
ভ্রমণ প্রেমীদের জন্য আরিয়াল বিল হতে পারে একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। ঢাকা থেকে যারা আরিয়াল বিল ভ্রমণ করতে চান তারা ঢাকার গুলিস্তান থেকে মাত্র 60 টাকা বাস ভাড়ায় ষোলগড়, সনবাড়ি এবং বেজগাঁও নামক একটি জায়গায় এসে নামতে পারেন। সেখান থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়ায় ষোলগড় বাজার বা শ্রীনগর বাজারে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে ট্রলার বা নৌকা ভাড়া করে সরাসরি আরিয়াল বিলে চলে যেতে পারেন। এক্সট্রা বিনোদনের জন্য সাথে করে নিয়ে যেতে পারেন বড়শি এবং ময়দা, এবং এই বড়শিগুলো মুদি দোকানেই পেয়ে যাবেন।